আকিস সিমেন্ট মুক্তবাদ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন ব্যাচ এ এম মাসুম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই প্রশ্নের জন্য ব্যাচ এ এম মাসুম, বাংলাদেশে শ্রম আইন বেশ অনেক বছর পরে একসাথে করে একটি আইনের আওতায় আসলো এবং তাতে কিছু অধিকারের কথাও বলা হলো, কিন্তু বাস্তবে শ্রমিকের অধিকার আইনগতভাবে প্রতিষ্ঠার সুযোগ কতখানি, যে ধরনের উদাহরণ আসলো সে ধরনের উদাহরণও কি বাংলাদেশে প্রযোজ্য হতে পারে কিনা? এ ভাইয়ের আমি প্রসঙ্গটা টেনে আনি যে শ্রমিকরা যখন আন্দোলন করে, সেই যে স্টার্ট করে তার রেজলিউশনের মাধ্যমে 1866-এ, যে 8 আওয়ার্স রেস্ট, 8 আওয়ার্স ওয়ার্ক অ্যান্ড 8 আওয়ার্স আপনার রিক্রিয়েশন, সেই যে বলিদান যে শ্রমিকদের জীবন দিয়ে 1886-এ, এবং বহু শ্রমিক এই জুলুম এবং অত্যাচার, এই নিপীড়ন, এই ইনহিউম্যান ট্রিটমেন্টের অ্যাগেনস্টে তারা তাদের অনেক যান সম্পদ এর পিছনে ইয়ে করেছে। কিন্তু তখন একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, তখন লটা যেটা ম্যান মেড ল বা সেকুলার ল বা স্টেট ল, সেই জায়গায় সেই রকম ল বা লিগেল ফ্রেমওয়ার্ক ছিল না যেই অত্যাচার বা অপারেশনের অ্যাগেনস্টে। কিন্তু ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর পরে আজকে যখন আপনি দেখবেন বাংলাদেশ, আমাদের এখানে লয়ের কিন্তু কোনো কমতি নেই। আপনি যদি স্টেটকে দেখেন, যে হাইয়েস্ট ল যেটা কনস্টিটিউশন, হাইয়েস্ট ল কনস্টিটিউশন আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 20, আর্টিকেল 27, 31, 32, 34, দিজ আর অল রাইটস হুইচ ইনসিওর দি ওয়ার্কার রাইটস এবং হুইচ ইনসিওর দ্যাট ফেয়ার ট্রিটমেন্ট, ইকুয়াল ট্রিটমেন্ট, হুইচ ইনসিওর ওয়ার্কার্স ওয়ার্ক সিকিউরিটি, সেফগার্ড, অল দিস থিংস। এরপরে আমাদের অনেকগুলি ল ছিল যেটাকে কনসিলারাইট করে আপনার 2006 লেবার অ্যাক্ট করা হয়, বাংলাদেশ লেবার অ্যাক্ট, যেখানে আপনার ওয়ার্কার কারা হবে সেটা ডিফাইন করা আছে, ওয়ার্কারের লিমিটেশন, ওয়ার্কারের ওয়ার্কস রাইট, ডিউটি, এভরিথিং বলা আছে। কিন্তু আইন কি করতে পারে? আইন একটা সীমিত স্টেট প্রোটেকশনের জন্য, যে যখন সোশ্যাল ডিমান্ড ক্রিয়েট হয় তখন আইন করা হয়, কিন্তু এই যে আইনের যে এক্সিকিউশনটা, যখন আপনি ওয়ার্কার শুধু গার্মেন্টস না, ওয়ার্কার আপনি যদি ইন টোটাল আপনি যদি কনস্টিটিউট করেন বা ইন টোটাল যদি জাজ করেন, যারা ডোমেস্টিক ওয়ার্কার অ্যান্ড আদার্স, পেপার খুললে আজকে দেখি যে করিমন বা সখিনা বা জরিনা বয়স 8 বা 12 বা 11, তার খাবারের জন্য, জাস্ট 3 বেলা খাবারের জন্য আসছে বাড়িতে কাজ করতে, পেটে ভাতে, পেটে ভাতে আসার পরে দেখা গেল যে সে লাশ হয়ে বের হচ্ছে বা তার উপরে এরকম অত্যাচার করা হচ্ছে যে গরম পানি ঢেলে দেওয়া হয়, খুন্তি, গরম খুন্তি দিয়ে ছ্যাক দেওয়া হয় রেগুলার বেসিস দেখি, বা গার্মেন্টসে দেখা যায় যে আসছে কারো পরিচয়ে বা কারো হাত ধরে আসছে কাজ করতে, লাশ হয়ে যাচ্ছে। এইখানে শুধু যে ল, ল কিন্তু কথা না, এখানে ফার্স্ট হোয়াট আই থিঙ্ক দি অ্যাটিচিউড টুয়ার্ডস দি ওয়ার্কার্স, আপনার যে অ্যাটিচিউড, যে এখনো যারা এমপ্লয়ার তাদের অ্যাটিচিউডটাই হলো যে ও তো চাকর, ও তো কাজের মেয়ে, ও তো আমার এমপ্লয়ি, ও তো আমার শ্রমিক, এই যে যে অ্যাটিচিউডটা ডাউনগ্রেডিং, সেই ডাউনগ্রেডিং অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে। প্রথমেই যেইটা আপনি দেখেন যে মানুষের পরিচয় কি, প্রথম আমি মানুষ এবং সেও একজন মানুষ, এই প্রথম মানুষকে যদি আপনি মানুষ হিসেবে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলেই এই সমস্যার অনেকটাই সমাধান। বাংলাদেশে তো অনেক ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ছিল, কিন্তু সব মিলিয়ে শ্রমিকরা মালিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে চাপ সৃষ্টি করতে পারছে না কেন? না, সেটা তো মূলত যে কারণটি সেটা হলো শ্রমিকরা সংগঠিত হতে পারছে না, কারণ আমাদের স্বাধীনতার পরে শতকরা 80% শিল্প প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রের খাত ছিল, অর্থাৎ সেখানে সংগঠিত 100% শ্রমিকের সংগঠিত ছিল, যেটার শক্তি বলে আমরা 84 সালে তদানীতন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা অনেক অ্যাচিভমেন্টও করেছিলাম। ঐক্য পরিষদ 13টি, তখন 13টি সংগঠন একত্রিত হয়ে আমরা এই আন্দোলনটা করেছিলাম, অ্যাচিভমেন্ট ছিল, যেহেতু ওই সমস্ত শ্রমিককে সংগঠিত ছিল। ঠিক ধারাবাহিকভাবে 75 সালের পরে থেকে এই কি বলে বিশ্বব্যাংক IMF প্রেসক্রিপশনের ফলে আমাদের দেশে এই রাষ্ট্রীয় খাতগুলো ব্যক্তি মালিকানা ছেড়ে দেওয়ার পরিকল্পনা হয় এবং ধারাবাহিকভাবে ছেড়ে দেওয়া শুরু হয়ে যায়। এই ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে এখন রাষ্ট্রীয় খাতে মাত্র 3-4% মানে শ্রমিক আছে,
কিংবা 4-5% শ্রমিক আছে, আর বেশিরভাগ প্রাইভেট সেক্টরে দাবি আদায় হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে এই যে চেঞ্জ হয়ে গেল, 80% কিংবা 100% শ্রমিকের সংগঠিত ছিল, সেখানে প্রাইভেট সেক্টর বেশিরভাগ গার্মেন্টস সেক্টর ধরে, আমি ধরেন বলবো যে ট্যানারি শিল্প এলাকা তো একবারে শুরু থেকে ছিল, সেখানে ছিল টাইম 8 ঘন্টা শ্রম আছে এবং সেখানে 2 বছর পর পর চুক্তি হয়, সেখানে ইউনিয়ন আছে, ফর্মাল ইউনিয়ন আছে, সেখানে এতটা সমস্যা নেই। কিন্তু যে নতুন শিল্প একবার গড়ে উঠল বিশেষত গার্মেন্টস সেক্টর, এখানে হচ্ছে আমাদের জটিল, এবং এই সেক্টর হলো এখন একটা বৃহৎ সেক্টর, প্রায় 40 লাখ শ্রমিক, এবং এই জায়গাটা দেখা যায় যে সংগঠিত না, এই কারণেই কিন্তু আমরা সেভাবে আন্দোলনটা গড়ে তুলতে পারছি। একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাগেরহাট মৌলভীগঞ্জ থেকে ফরিদ বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে শ্রমিক নেতৃবৃন্দ এখানে আছেন যারা বসা, তাদের কাছে প্রশ্ন যে আজকের মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের 2টি রাজনৈতিক দল, 2টি দলই 2 নেত্রী আজকের 2টি জনসভা করেছেন শ্রমিকদের নিয়ে, দুপুরের রৌদ্রে তারা রৌদ্রের মাঝে বসে তাদের মিটিং সাকসেসফুল করেছেন, কিন্তু তারা কি আসলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা কি মিটিং করেছেন, না তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য? জি মিটিং। ধন্যবাদ। যে প্রসঙ্গ অনেকটা এসে, ধন্যবাদ। আমি দুটো জিনিস বলতে চাবো। একটা হচ্ছে যে আপনার যেটা বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন ব্যর্থ হয়েছে, এটি কিন্তু পরিস্থিতিতে আবার একটু বিশ্লেষণ করে মানে বিবেচনা আনতে হবে যে 90-এর পরে যে বিশ্বায়নের কারণে বাংলাদেশের শিল্পক্ষেত্রে যে ব্যাপক একটি আপনার পরিবর্তন আসে, এটা প্রায় 20 বছর চলে গেছে এভাবে। এবং তাতে করে হয়েছে কি, যেমন আইনের, আমাদের ব্যাস্ট মাসুম সাহেব যে আইনের কথা বললেন, যে আইন আছে, সংবিধান আছে, কিন্তু সংবিধান তো তখনই আমরা সুরক্ষা পাবো যখন সেটা আইনে চলে আসবে, আমার বিশেষ করে তৃণমূল পর্যায়ে, নইলে তো আমাকে সবসময় উচ্চ আদালতে যেতে হবে সেটা সহায়তা নেওয়ার জন্য। আইনে কিন্তু প্রচুর বাধা এখন আছে, শ্রম আইনে ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা আছে। প্রথম আইনের সবচেয়ে দুর্বলতার দিক হচ্ছে, এটা আমরা অনেকেই জানি না বাইরে থেকে, যে বাংলাদেশের শ্রম আইনে সব শ্রমিক শ্রমিক না, অর্থাৎ সুনির্দিষ্ট, এবং সেই সংজ্ঞা আস্তে আস্তে কিন্তু এই যে 2013-এর যে এত ঢাকঢোল পিটিয়ে সংশোধনীর কথা বলা হচ্ছে, ওখানেও কিন্তু মালিকের সংজ্ঞা পরিবর্তন করে এমন করা হয়েছে যে প্রচুর শ্রমিক, এই যারা শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের জুনিয়র অফিসার বা আপনার শিক্ষক, তাদেরকে আবার মালিক বানিয়ে ফেলানো হয়েছে মালিকের ইসে। তো সেটা আমি বলতে চাচ্ছি যে বাধাটা অনেক, অনেকগুলো বাধা ছিল, এই জন্য একটা বিষয় ছিল, ট্রানজিশনটা ধরতে পারি না আমরা, এটি একটা ব্যাপার ছিল। মাসুমের কাছে আসতে চাই, এই যে সংজ্ঞার কথা বলা হচ্ছে শ্রমিকের, এবং সেই সংজ্ঞার পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে সংকুচিত হয়ে যাচ্ছে যে কারা শ্রমিক সেই বিষয়টি, সে ব্যাপারে আপনার কি বক্তব্য? আসলে আমাদের যে শ্রম আইন 262 সাবসেকশন 65 এ, যেখানে সংজ্ঞা ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে কারা হবে ওয়ার্কার, এটা একটা লিমিটেশন যেভাবে দেওয়া হয়েছে যে যাদের ম্যানেজেরিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে না, হ্যাঁ তাদেরকে জেনারেলি ধরা হবে, এবং একটা লিমিটেশন। কিন্তু এখানে যারা সমগ্র, যারা যে ক্যারানি লেভেল বা নিচু লেভেলের যে কাজগুলি যারা করে, সবাইকে যে সংজ্ঞায়িত করা, সেইভাবে জিনিসটা করা হয় না। তারপরে ধরেন মানে একটা শুভঙ্করের ফাঁকি থেকে গেছে, একটা লিমিটেশন রয়ে গেছে, এবং তারা লেবার কোর্টে যেতে পারবে, তাদেরকে একটা ইয়ে, বাট তাদের যদি ডিসপিউট হয়, তাদের আবার ওখানে আরেকটা অপশন রেখেছে, দিয়েছে 2 সাবসেকশন 62 তে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, যে আপনি নেগোসিয়েশন বা কনসিলিয়েশন বা আর্বিট্রেশনের মাধ্যমে সেটেল ডাউন করে তারপরে, বাট এটাকে ম্যান্ডেটরি করা হয় না, কিন্তু এইটা করার জন্য আবার আপনার কিন্তু ট্রেড ইউনিয়ন লাগবে বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট লাগবে। কিন্তু এরা যারা ওয়ার্কারের মধ্যে পড়বে তারা এই ইয়েতে যেতে পারবে, এবং এর বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধার কথা বলা হচ্ছে, সেটা ট্রেড ইউনিয়নের এখন কিন্তু অনেক বেশি ভালো পজিটিভ রেসপন্স। যেমন ধরেন আপনার, আমি রিসেন্টলি খবর নিয়েছি যে প্রতিদিনই নাকি 7-8টা করে রেজিস্ট্রেশন হচ্ছে, এবং আইএলও নাকি স্ট্রেইট সামটাইমস, যে তারা নাকি নিজেরাই তদারকি মাঝে মাঝে ইয়ে করে যে রেজিস্ট্রেশনের জন্য। তো এই রানা প্লাজার ঘটনাটা ঘটার পর থেকে এটার কিন্তু ফ্লারিশনেস বা ইয়েটা অনেক বেড়ে গেছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন, যে কারা, যে ওয়ার্কার হয়েও ওয়ার্কারের যে রাইটটা পাচ্ছে না। যেমন ধরেন নর্মাল যারা এমনি
এই ডেফিনেশনের মধ্যে থাকে না। ফর এক্সাম্পল ধরেন টিচার একজন ইউনিভার্সিটির, বা ধরেন একজন কাজ করতেছে যে কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউশনে যার ম্যানেজারিয়াল কোনো পোস্ট বা কিছু, এই যে যে লোকগুলি এদের যাওয়ার লিমিটেশনটা কোথায়? তাদের কিন্তু লেবার কোর্ট তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তাদেরকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তারা যেতে পারে না, তাদের যাওয়ার একটাই রাস্তা সেটা হলো সিভিল স্যুট এবং ওই ডিক্লারেশন স্যুট। ফর এক্সাম্পল ধরেন আমি আমার নিজের প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেকগুলি ইউনিভার্সিটিতে আমার পড়ানোর কারণে, একটা ইউনিভার্সিটি খুব নাম করা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আমি ফুল টাইম ছিলাম। তো এখানে ফুল টাইম টিচারদেরকে কি করা হয়, ওয়ান ইয়ারের একটা কন্ট্রাক্ট দেওয়া হয়, এই ওয়ান ইয়ার বাট সে ফুল টাইম হিসাবে ট্রিট হবে, ফুল টাইম হিসাবে সমস্ত কাজ হবে। তাহলে ওয়ান ইয়ার যখন কন্ট্রাক্টটা দেওয়া হয়, সে তিন বছর, চার বছর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর যদি কাজ করে, বিশ বছরের পরের বছর রিনিউ হবে কি হবে না, হি ডাজেন্ট নো, এনি টাইম তাকে স্যাক করতে পারে, জাস্ট গিভিং সিলি রিজন অনলি স্যালারি, আমাদের একটা বিরতির সময়, এদেরও কোনো রাস্তা নেই যাওয়ার বা লিমিটেড প্লেসেস। আপনার কি মনে হয় কতদূর এগোচ্ছে এই ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন? না ওটা তো সরি সুলতান সাহেব বলেছেন যে আমাদের খুবই দুঃখজনক, আমি তার সাথে এক করে বলবো যে আমাদের দেশে এখন শিল্পবোধের সবাই মনে করে গার্মেন্টস এটাকে বুঝে, এবং সে গার্মেন্টস শ্রমিকই হলো বড় ডিটারমিনিং ফ্যাক্টর। তো প্রবলেম হলো যে এই জায়গায় দেখেন এই কমপ্লায়েন্স, যে কারখানার বাথরুম থাকবে কি থাকবে না, কারখানা কর্ম পরিবেশ কী হবে, এটা আমাদের দেশের মালিকরা কিন্তু আদৌ নজর দেয়নি। আসির পরে তারপরে যখন বায়াররা এগিয়ে আসলো যে কমপ্লায়েন্স না হলে সে জিনিসপত্র নেবে না, তখন কিন্তু দেখা গেল যে এটা তারা কমপ্লায়েন্স স্টার্ট করলো। ঠিক একইভাবে এখনো এটা কি ঐতিহাসিক সত্য নয় যে যারা মালিক তারা কখনো স্ব উদ্যোগে অধিকার দেন না? এও কি সত্য নয় যে এই পশ্চিমা বায়ারদের কথা আপনি বললেন, তারাও শ্রমিকদের আসলে উন্নয়ন চায় না, তাদের মান রক্ষার জন্য যতটুকু প্রয়োজন তার কথাই বলে, সেক্ষেত্রে শ্রমিকরা আদায় করে নিতে পারে না কেন? না সেটাই বলতেছিলাম, ধরেন যেটা আমি আগে বলেছি সুলতান সব বলেছে যে আমাদের এই প্রজন্মের যে শ্রমিক, আমি গ্রামীণ শ্রমিকদের সাথে অনেক সময় কথা বলতে যে দেখেছি, সে ওই একটা বদ্ধ খাঁচা গ্রামের বাপ মা অবস্থান থেকে যে বেরিয়ে এসে একটা চাকরি করে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, একটা সে সিনেমা দেখতে পারে কিংবা কিছু খেতে পারে ইচ্ছা মতো, কিংবা বন্ধুদের নিয়ে ঘুরতেছে ফিরতেছে, এই যে স্বাধীনতা এটা কিন্তু বিরাট ব্যাপার একটা। সুতরাং সে অন্য কিছু আর বুঝতে চায় না, এরকম একটা পরিবেশও কিন্তু আছে শ্রমিকদের, এর স্বাধীনতার মধ্যে যে এক ধরনের পরাধীনতা রয়েছে সেটি তারা কি বোঝে না? সেটা বোঝে না, এবং আমরাও ধরেন যদি বলেন সেটা বোঝানোটা একটু কঠিন। আর যে পয়েন্টটা ধরেন এসছে যে এই যে শ্রমিকদেরকে যতদিন পর্যন্ত আমরা সংগঠিত না করতে পারব, এটা যদি বলেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে দুর্বলতা থাকতে পারে, আমি ডিজন করছি না, কিন্তু এটা সামগ্রিক পরিবেশ এটার জন্য দায়ী। সামগ্রিক পরিবেশ মানে তার যে সাহসিকতা মনোভাবটা নাই, তারপরে যদি বলেন দলীয় প্রভাব একটা আছে, দলীয়ভাবে আমরা বিভিন্ন বহুধা বিভক্ত হয়ে আছি, এটাও একটা কারণ। সুতরাং এই জায়গাটায় যদিও আমরা সুলতান সাহেব বলেছেন যে অন্য সব সেক্টরে কিন্তু দ্বিতীয় বিভক্ত হয়ে গেছে, কিন্তু ট্রেড ইউনিয়ন সেক্টরে যে ঐক্য গড়ে উঠেছিল সেটা এখনো অটুট আছে, যেমন শ্রমিক কর্মচার কর্পোরেশন, সেখানে সরকারি দল বিরোধী দল সবাই আছে। আমি যে পয়েন্টে বলতে চাচ্ছিলাম একটু যে আইনের দুর্বলতার দিকটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে এই ইউনিয়ন সাবমিটের যে ব্যাপার, তার ফলে হচ্ছে কি ওই কারখানার যারা ইউনিয়ন করতে উদ্যোগ নিল তারা চাকরিও হারা হয়ে যায় এবং ইউনিয়নও করতে পারে না, অর্থাৎ আমশালা উভয়ে। প্রফেসর মাসুম আপনার কাছে আসতে চাই, খুব সংক্ষেপে যদি বলেন আইনে যে প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে কি কি পরিবর্তন করা উচিত এখন? আমি একটু ওয়াজিদ ভাইয়ের পয়েন্টটা আগে একটু আমার মনে হয় একটা অ্যান্সার করা হয়নি, যেটা হলো যে ওয়ার্কার্স রাইট বা শ্রমিকদের যে অধিকারটা, এই অধিকারটা আদায় করার জন্য যে লিমিটেশনসগুলি আছে, যেমন ধরেন এমপ্লয়ার এবং দ্য ওয়ার্কারের যে ভেরিয়েশনটা এটা এত বেশি, যেমন ওয়ার্কারদের যে প্রতি দৈনন্দিন যে মানে তাদের যে আর্নিংটা তাদের দৈনন্দিন যে খরচ সেইটা পূরণ করতেই তাদের হয় না, বা দেখা যায় যে একজন ওয়ার্কার যা আর্ন করে তার পিছনে চারজন বা পাঁচজন তার খাবারের লোক বা ডিপেন্ডেন্ট থাকে, যার ফলে কি হয় তার ওই যে ব্যাকবোন বা স্ট্রেংথটা খুব
ভলনারেবল, সে যেটা চায় ডিমান্ড করতে বা তার রাইটটা যদি ইস্টাবলিশ করতে চায় সেটা সে করতে পারে না, এবং এইটার সুযোগটা দেখা যায় যে দোজ আর দি এমপ্লয়ার্স তারা নেয়। বাট এই যে ভেরিয়েশনটা বাড়ছে আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা দেখছে যে 2021 সালের মধ্যে এটা মধ্যম আয়ের একটা দেশ হবে এবং আমাদের জিডিপি 8% মতো হবে, তো এই যে স্বপ্নটা যদি এই শ্রমিকরাই যদি জীবিত না থাকে, এই শ্রমিকদের যদি শোষণ এইভাবে হতে থাকে তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আর আপনি আইনের যে কথাটা বলেছেন উনি যথার্থই বলেছে যে সেকশন 179 যেটা স্পেসিফিকলি লেবার অ্যাক্ট 2006 বলে দিয়েছিল যে 30% মেম্বারশিপ আপনাকে, যে টোটাল মেম্বারের 30% মেম্বারশিপ লাগবে একটা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ইয়ে করার জন্য। এবং আরেকটা যেটা করেছে ইনডাইরেক্টলি ইমপ্লাইড ওয়েতে, আপনার প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে যে ট্রেড ইউনিয়ন হয় যদিও লতে তিনটা বলা আছে কিন্তু আপনি দেখবেন যে গার্মেন্ট সেক্টর বা অন্যান্য একটার বেশি রেজিস্ট্রেশন দেয় না, যদি একটার বেশি যেটা সেটা তাদের উপর থেকে নাকি নিষেধ আছে বা উপর থেকে তাদের লিমিটেশন দেওয়া আছে। তাও হতো না এটা যদি আয়লো বা ইন্টারন্যাশনাল যে এনফোর্সমেন্টটা বা চাপটা যদি না থাকতো তাহলেও দেখা যেত আপনি এই জিনিসগুলি পাওয়া যেত না, ফলে এই জিনিসগুলো পরিবর্তন প্রয়োজন। আমাদের সময় একেবারেই শেষ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের শ্রমিক যদি বলে মোরা হাতের সুখে গড়েছি ভাই পায়ের সুখে ভাঙবো চল, তাদের কে ঠেকাতে পারে? তাই শ্রমিকের অধিকার ঠেকিয়ে রাখার শক্তি বোধ হয় কারণেই, কারণ আপনারা সবচেয়ে বেশি সংখ্যায়। তাই গণমানুষের কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি লাইন দিয়ে আজকে শেষ করব। ঘুমো ঘোরে ওরে যত শৃঙ্খল দেহ মন বেঁধে করেছে বিকল, ঝেড়ে ফেল সব সমীরে যেমন ঝরায় শিশির বাড়ি, উহারা কজন তোরা অগণন সকল শক্তিধারী। ধন্যবাদ সবাইকে।